আই হোপ যে সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা মূলত আমরা একটা গার্লস আউটিংয়ে যাচ্ছি। আমি মার বাসায় আসার পর একটা চাচাতো বোনও আসছে শ্বশুর বাসা থেকে। তো উনার মেয়ে আবার আমার সমবয়সী, মানে আমার ভাগ্নি আমার সমবয়সী, আমরা একসাথে বড় হয়েছি। তো এখন ওরা প্ল্যান করলো যে আজকে একটা মানে জায়গায় ঘুরতে যাবে। তো জায়গাটার নাম ডাকপাড়া না ছাটগা আমি শিওর না। তো ওখানে আমরা যাচ্ছি ঘুরতে যাব। ওখানে মূলত একটা পুকুর আছে, পুকুর পাড়, ওখানে মানুষ ছবি তোলে। তো এখন সব মেয়েরা যাচ্ছে, আমার কাজিনের মেয়ে, তারপরে আমার অন্য একটা চাচাতো ভাইয়ের বউ, দুজন চাচাতো ভাইয়ের বউ, তো সবাই মিলে যাচ্ছি। তো ইনশাল্লাহ এনজয় হবে, অনেকদিন পর ভাগ্নিদের সাথে বা বোনদের সাথে বের হচ্ছি। তো আমার সাথে থাকুন, লেটস গেট ইন দ্য ভিডিও। ম্যাডাম, এই যে আপনি কি আমার ব্লগে আসতে ইচ্ছুক? এটাই হচ্ছে আমার সেই ভাগ্নি, আমার সমবয়সী। হাই, আমরা রওনা দিলাম, রিক্সা দিয়ে যাওয়া যাবে, তাই এখন রিক্সা নিতে হবে। হাঁটতে হাঁটতে মেইন রোডে চলে আসলাম, কিন্তু কোনো রিক্সার খবর নাই। চলে আসছি, এটা হচ্ছে ডাকপাড়া জোড়া পুকুর, পুকুর পাড়। আমার বোনের বাসা সামনেই, মেজো বোনের বাসা, কিন্তু কখনো আমার এখানে আসা হয় নাই। এটা হচ্ছে আমার এক ভাবির বাসার সামনে, তো উনি নিয়ে আসলো মাছ। মাছ দিয়ে ভরা এখানে দেখা যাচ্ছে। কি মাছ এগুলা, চাষ করে মনে হয়। অনেক ধরনের মাছি আছে। অনেক সুন্দর করে সিঁড়ি করেছে, মেয়ে ছবি তোলা যায়। এটাও কি পিছলা? আমি একটু আগে পিছলা খায় পড়তে নিয়েছিলাম। এখানে সবাই মুরব্বীরা বসে, অবসর সময় বসে ছবি তুলবো। আগে ওপরে যান, এখানে মাছ এখানে আছে। আল্লাহ, কেনারে পুরো একদম মাছই হারিয়েছে। কয়েকটা সিঁড়ি আছে,
এখনো আমরা প্রায় খাই এসে ফুচকা খেতে আসলাম আমাদের ফুচকা খাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব আজকের ব্লগটা এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ